জানি আমিও সাবনু বাবু পরিমাপু তাদেরকে আমিও স্বপ্ন দেখেছি যে একদিন বড় হব তাদের মতন হবে অ্যাক্টিং করব স্ক্রিনে আসবো কারণ তাদের স্ক্রিন প্রেজেন্স ইজ অ্যামেজিং সো ইফ ইফ মাই ক্যারেক্টার অ্যাকচুয়ালি তো অডিয়েন্সের মনে ইউ নো যে পৌঁছাতে পারে তখনই দে উইল মেবি ড্রিম মি ইন দেয়ার ড্রিমস সো আই উড লাভ দ্যাট এখন যদি আমি বলি কোনো ক্যারেক্টার যদি ডিমান্ড করে তো স্ক্রিপ্ট অনুযায়ী যদি আমার মনে হয় হ্যাঁ এটা দরকার ছিল তাহলে আই উইল বি আপ ফর ইট আর যতটুকু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আমি একটু মডার্ন টাইপের মেয়ে সো আমার পোশাক আশাক তো আমি এমনি কমফোর্টেবল থাকি যা করে নিজে রিল্যাক্সে বসে থাকতে পারবো ভালো লাগে এরকম করি কখনো আনইজি আমি কখনো কিছুতে ফিল করি না সো আমার আসলে ভয়ের জায়গাটা ভয় অনেক কম পাই আমি কোনো কিছুতে কারণ আমার মনে আছে যে ছোটোবেলায় আমি শিখেছিলাম লজ্জাহীন না ভয় এদিন থাকতে নয় একটু একটু করে থাকতে হয় বাট সাহসিকতা আছে অ্যাকশনের যেটা কথা বলবো আমরা তো প্র্যাকটিস করেছি সো যেহেতু ফার্স্ট ডে সিনেমাটা বিসিআই এজেন্টের সাথে করলাম অ্যাজ এ স্পাই এজেন্ট সো ইনশাআল্লাহ ফিউচারে আরও যদি কখনো প্রজেক্ট আসে যেটা আমি হ্যাভ টু ডু দ্য ফাইটিংস অ্যান্ড দ্য অ্যাকশন সো আই এম প্রিপেয়ার্ড ফর ইট আনফর্চুনেটলি আমার ফ্যামিলি আমার আম্মু এখানে তো নাই মেবি বাহির আছে বাহিরের দিকে ঘুরবে অ্যান্ড আমার বোন এখনো দেখে নেই কিন্তু আপুকে নিয়ে আমি থিয়েটারে আসবো এসে একসাথে দেখবো তখন পার্সোনালি রিভিউ দেবো অ্যান্ড সো ফার অডিয়েন্সের যতটুকু দেখতে পাচ্ছি নিউজ বা রিভিউস ভালোই পজিটিভ বলছে তারা বা অন্য অন্য যারা আর্টিস্ট আছেন না কেন সো সবাই পছন্দ করলেই পছন্দ মানে ভালো লাগবে অ্যান্ড একজন কারো কারো তো খারাপ লাগবে অবশ্যই সব সবাই তো আর ভালো বলবো না সো আই এম রেডি টু টেক অল নেগেটিভ অর পজিটিভ বোথ দ্য ফিডব্যাকস আমাকে একজন জার্নালিস্ট জিজ্ঞাসা করেছিল যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা মার কি স্বপ্ন ছিল যে আমি কি করব বড় হয়ে কি হব সো আমি এটাই বলেছিলাম যে আমার ফুল ফ্যামিলি অ্যাকচুয়ালি এটাই স্বপ্ন ছিল যে আমার যেটা স্বপ্ন এটা যাতে আমি পূরণ করতে পারি সো ওরা কখনোই আমার দে আর ভেরি প্রাউড অফ মি দে আর ভেরি হ্যাপি অ্যান্ড আম্মু আমার সিঙ্গাপুরে থাকে সো দ্যাটস ওয়াই ওখানে যদি মুভিটা যখন রিলিজ হবে তখন ইনশাল্লাহ দেখতে পারবে আদারওয়াইজ বাংলাদেশে আসলে তো আমি দেখাবো আচ্ছা আমার একটা জিনিস জানার আগ্রহ এই সিনেমায় আপনি কিভাবে যুক্ত হলেন এভাবে আমি যুক্ত হলাম হচ্ছে আমাদের ডিরেক্টর আসিফ আকবর এবং জ্যাজ মাল্টিমিডিয়ার যে মানুষটা আছে মিঠু ভাই আমাদের সো মিঠু ভাই আমাকে অ্যাকচুয়ালি রিচ আউট করে হি লেটস মি নো যে একজন অডিশন হচ্ছে সো অডিশন দিতে আমি যাই তারপর সিলেক্ট হই আমি 2019 মিস ইউনিভার্স বাংলাদেশে পার্টিসিপেট করেছিলাম সেখানে আই বিকেম দ্য ফার্স্ট রানার আপ সো ওখান থেকে আমার অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু হয়ে যায় তারপর আমি মডেলিং করি আমি অ্যাক্টিং করি আমি মিউজিক ভিডিওস করতাম তারপর ফাইনালি এখন বড় পর্দায় চলে এসেছি আমাদের দেশের অনেক তারকার কিন্তু হচ্ছে এগুলো বাদে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমারও আছে আই হ্যাভ আ স্মল সালন আমার সালনটা হচ্ছে আলাবু সালন এটার নাম অ্যান্ড এটা হচ্ছে নতুন করেছি আমি এই বছরই অ্যাকচুয়ালি ওপেনিং করেছি বাট এই মুভিটার প্রমোশনসের জন্য আমি অতটুকু সময় দিতে পারছি না সাকিব খান সিয়াম রিয়াজ রিয়াজ ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট বাই দ্য ওয়ে অ্যান্ড তারপর আরফিন শুভ তারপর আফরান নিশু অনেকে হ্যাঁ অনেকে একজন তাহলে রিয়াজের কথা বলবো সে আমার স্বপ্ন ছিল Something like that, right?